সামনে এই যে রাস্তাটা এটা চিমনের দিকে চলে গেছে চিমনে ডাউহিল ঠিক চিমনের দিকে এই রাস্তাটা চলে গেছে আর আমি আশেপাশে আছি এখানে এখানে নির্বাণা রিট্রিট গতকাল এসেছি আমার সঙ্গে সুজিতদা গতকাল আকাশটা পুরো নীল ছিল এবং এসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা নেই এই ভিডিওতে কাঞ্চনজঙ্ঘাকে দেখাতে পারবো না নির্বাণা রিট্রিট খুবই সুন্দর জায়গায় পাইনে মোড়া এটা নির্বাণা টি হাউস এই দিকটা নির্বাণা টি হাউস ওই ওপরে ওপরে আর চারিপাশটা খুবই সুন্দর খুবই সুন্দর নির্বাণা রিট্রিট আমরা এইটাই আছি একদম ওপরে এই রুমটায় সেখানে যাব কার্শিয়াং থেকে ডাউহিল যাওয়ার যে রাস্তাটা এই যে এইদিকে ওইখান দিয়ে এসছি এবার ডাউহিল যাওয়ার যে রাস্তা তারপর যে চিমনে যাওয়ার রাস্তা থার্ড মাইল এখানে আছি এই বিল্ডিংটা ওপরে টপ ফ্লোরে এটা আমাদের এটা আমাদের এই রাস্তাটাই কার্শিয়াং থেকে এসছে এখানেই নির্বাণা আর ওপরের দিকে গেলে চিমনে আমি ঢুকে যাবো ভেতরে খুবই সুন্দর সাজানো গোছানো এবং প্রকৃতি দিয়ে সাজানো সাজানো বলতে প্রকৃতি চারপাশটা এই ভেতরে ঢুকে যাব ভেতরে ঢুকেই হচ্ছে রিসেপশন এই হচ্ছে রিসেপশন এই রিসেপশন সুন্দর সাজানো এটা রিসেপশনের বাইরের অংশ এটা বাইরের অংশ পুরোটাই পাইন পাইন গাছ তার ফরেস্ট পাইনের ফরেস্ট অপূর্ব সুন্দর আর এই সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যায় আজকে নেই এক মেঘে ঢাকা কালকে একদম পরিষ্কার দেখেছি এর সাথে ছবি দিয়ে দেবো স্টিল বুঝতে পারবেন এবার যাই উপরে আমি একদম টপ ফ্লোরে আছি মন ভালো হয়ে যাবে
এইসব জায়গায় এলে। এই হয়েছে আমার যে ঘর তার সামনের অংশ, চমৎকার সব বসার জায়গা। এখান থেকে ভিউ, এখান থেকে পুরো ভিউ, বসার জায়গা সুন্দর সাজানো। এইদিকেও আবার একটা, এখানে বইয়ের র‍্যাক, অনেক মূল্যবান বই। আর এইদিকেও একটা দুর্দান্ত বসার জায়গা। সুন্দর নির্বাণা রিট্রিট, পার ডে 7,500 থেকে 8,000 উইথ ব্রেকফাস্ট দুজন। এখানে আজকে থাকবো, থেকে কাল চলে যাব। কাল যাব রেশিহাটে, ওখানে হোমস্টে, রেশিহাট হোমস্টে আছে, কাল সেখানে যাব। এবার আমি আমার ঘরটাই যাই, আমি আর সুজিতদা আছি। আজ আমার ঘরের নাম হরিণী, পাখি সবই পাখির নামে। ঘরে ঢুকে পড়েছি, এই হচ্ছে শোয়ার জায়গা, এই হচ্ছে শোয়ার জায়গা। শোয়ার জায়গার ঠিক পাশেই একটা ছোট্ট ব্যালকনি আছে, ছোট্ট ব্যালকনি, সুন্দর। প্রকৃতি এ পুরোটাই জানলা, পুরোটাই জানলা। ওই দিকটা হচ্ছে শোবার জায়গা, আর এইদিকে চায়ের সরঞ্জাম, বসে লেখালেখি করো, সব কিছু একদম পরিপাটি, সোফা। নির্বাণার ক্যালেন্ডার, এইবার আসল ব্যালকনি, অপূর্ব। পুরো ঘর জোড়া বিশাল ব্যালকনি, ব্যালকনি থেকে একদম সামনেই হচ্ছে পাইনের সারি আর কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আজকে নেই বলেইছি, এটা হচ্ছে নিচের অংশ, নিচের অংশটাও দারুণ। আমাদের এই হরিণী, এই ডিলাক্স কটেজটা, এই স্যুটটা একদম টপ ফ্লোরে, সুন্দর সাজানো।
এদিকেও জানলা, পুরোটাই ঘরে ভর্তি জানলা। ছোট্ট করে বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমের একটা দিক, এটা আরেকটা দিক, মনের আনন্দে থাকা যায়। আর কি সবই দেখিয়ে দিলাম, ফোন নাম্বারটা দিয়ে দেবো, বানানোটাই মন ভরিয়ে দেয়। নির্ভানা রিট্রিট, থার্ড মাইল চিমনে যাওয়ার রাস্তায়। প্রকৃতির অপরূপ লীলাক্ষেত্র নির্বাণা।